প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। বাবা গো, তোমাদের সাহস মন্দ না, আমার এরিয়ায় গোলযোগ করো, একদম পিটিয়ে তক্তা বানিয়ে দেব, বুঝলে? টেলিগ্রাম এসেছে। সাত সকালে টেলিগ্রাম পাঠালো কে, দেখি তো খুলে। প্রিয় কুদ্দুস ভাই, আমি বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছি। টম আমাকে এত পরিমাণ বিরক্ত করছে, আমি সহ্য করতে পারছি না। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপনার প্রিয় জেরি। কি আর করা, যেতেই হবে, খালাতো ভাই বলে কথা, টমটার ব্যান্ড বাজাবো। বাপরে বাপ, কুদ্দুস ভাই আসছে, পালা পালা পালা। ওরে আল্লাহ, আমি আবার কোথায় পালাবো? মাটি খুঁড়ে মাটির নিচে পুঁতে থাকি তাহলে প্রাণ বাঁচবে? এই তো হয়ে গেছে, পাজি টমটাকে তেনা বানিয়ে ফেলবো। জেরিকে শাস্তি দিতে আমার খুবই ভালো লাগে, একটা বোম ফুটানো যাক। ওহ, ফুটেছে। টমের জ্বালায় আর পারি না, ইস। দাঁড়াও জেরি, তুমি ভয় পেও না, আমি চলে এসেছি, তোমার কুদ্দুস ভাই। এই তো টম, বেয়াদব হা কর, তোর বোম তোকেই ফোটাবো। তুই কে রে, পুচকে ইঁদুর, আমার সাথে পাঙ্গা নিতে চাস? শোনো বদমাইশ বেড়াল, আমি জানি তুমি আমার খালাতো ভাই জেরিকে অনেক জ্বালাও, আমি থাকা অবস্থায় এটা কিন্তু হবে না, বলে দিলাম তোমাকে, যাও। কথাটা মনে থাকে যেন, না হলে বানের জলে ফাঁসিয়ে দেবো তোমাকে। অনেকদিন ব্যায়াম করা হয় না, তাই শরীরটা দুর্বল হয়ে গেছে, স্ট্রেস চলে এসেছে, ব্যায়াম করে নেওয়া যাক। দেখি তো, এই তো বডিটা সিক্স প্যাক হয়ে গেছে, এইবার দেখাবো ওই কুদ্দুসকে আমি কি জিনিস। কিছু খেয়ে নেওয়া যাক। হাই হাই, টম আসছে, আজকে দেখাবো মজা, বুঝলি? তোমার মতো বেড়ালের জন্য আমার এক হাতি যথেষ্ট, সুপারম্যান পাঞ্চ খাও। এত শক্তিশালী ইঁদুর জীবনেও দেখিনি, জীবনেও দেখিনি, জীবনেও দেখিনি। কুদ্দুস ভাই টমের সঙ্গে পাঙ্গা নিয়েছে, কখন কোন দিক থেকে অ্যাটাক করে কে জানে। তুমি ঠিকই ধরেছ জেরি, অ্যাটাক করব না, একবারে দুনিয়া থেকে সরিয়ে দেব। কাট।